বাউলদেরকে টাকা দিয়ে কিনা যায় না এক টাকা হোক দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি টাকাও তো আপনাদেরকে কিনা যাবে না বাউল জাতের আলাদা কোনো বিষয় থাকতে পারে না কোনো যুদ্ধ থাকতে পারে না তাদের জয়ীর পাগলা তো ছোট শিল্পী আপনাদের চাইতে অনেক জুনিয়র শিল্পী তো তাকে ক্ষমা করে দেওয়া যায় তো আর জহির পাগলা যেটা করছে তার বিপক্ষে কোনো বাদী পাওয়া যায় বিশেষ করে সেটা একটা কেন করেছে সেটা সবাই বোঝে এটা একটা সম্মানহানির জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি তো জহির পাগলার একজন খাঁটি ভক্তর আগেও দু একটা ভিডিওতে তার কথাগুলো শুনছেন তো আজকেও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি জহির পাগলার বিষয় নিয়ে তো আলাইকুম কেমন আছেন

বিষয় নিয়ে কথা বলতে যেন পারে তো আমরা আজকে আগেও আপনার দুইটা একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম ভিডিওগুলা অনেক দর্শক অনেক ভক্তবৃন্দরা দেখছে জহির বাগলার ভক্তরা যারা আছে তারাও দেখছে আবার জহির পাগলার বিপক্ষে যারা আছে তারাও দেখছে তারাও কিছু অন্যরকম অন্য ধরনের কমেন্ট করেছে তো সবার কমেন্ট তো মন মানস তো এক না তো ওগুলা ধরলে হবে না ইদানিং আমরা জয়ির পাগলার একটি বিষয় নিয়ে তুলপাট হয়ে যাচ্ছে কথাটি হলো মম সিং ডিস্ট্রিক্টের সুদীয় বাবু সুনীল কর্মকার বাবুর সুনীল সুনীল কর্মকার তিনি একটি উদ্বেগ নিয়েছেন উদ্বেগটি হলো জয়ির পাগলার সাথে নাকি আর গান করবে না জয়ির সাথে গান না করার এরকম একটি ঘোষণা দিয়ে দিয়েছে তো আমরা এই আপনি যেহেতু জহির পাগলার একজন ভক্ত জহির পাগলার একজন ভক্ত হিসেবে আপনার কাছ থেকে আমরা আপনার এই মতামতটা কি উনি ওনারা কি একটা কি ভালো করলো না খারাপ করলো এ বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই শুনতে চাই একটু বলবেন সর্বপ্রথমে আমি আমাদের বড় সঙ্গীতের ময়মনসিং জেলার শ্রদ্ধা বাবু সুনীল কর্মকার তিনি শ্রদ্ধাবাজন ব্যক্তি আমি তার চরণে ভক্তি জানাই তো তার যে সিদ্ধান্ত আমি ইউটিউবে দেখেছি তিনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে ঘরোয়া সিদ্ধান্ত তিনি যা করছেন এটা আমরা বলতে পারি আমি তার জয়ীর পাগলার একজন ভক্ত হিসাবে আমি বলতে চাই যে আসলে তিনি যেই কাজটা করছেন এটা আমি একমত হইতে পারি না এই কারণে একমত হইতে পারি না যে বাউল জগতের মিডিয়া বাউল যেহেতু জয়ের পাগলার আগে বাউল আছে তো উনিও বাউল সুনীল সুনীল কর্মকার ওনার নামের পূর্ব বাউল আছে তো ওনারা আছেন এক জাত বাউল জাত বাউল জাতের আলাদা কোনো বিষয় থাকতে পারে না কোনো যুদ্ধ থাকতে পারে না তাদের একাত্মতা থাকতে হয় সবাই একাত্মতা থাকতে হয় যেমন তিনি সিদ্ধান্ত নিছেন আমি ইউটিউবে দেখলাম তিনি যে সিদ্ধান্তটা নিছেন তিনি তাকে দশ লক্ষ টাকা দিলেও তিনি জহির পাগলার সাথে গান করবেন আমার আমি না খাই আমলেও জহিরের মতো শিল্পীর সঙ্গে গান করবো না কোনোদিনও না না আপনি এতটা সিদ্ধান্ত নিতে পারেন না এটা হটকারিতা নয় আমি হটকারিতা বলবো না এটা একটা হয়তো ভুল সিদ্ধান্ত পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা ভুল সিদ্ধান্ত হইতে পারে কারণ আপনারা চলে যাবেন এই ধারাটা অব্যাহত রাখতে হবে বাউল সঙ্গীতের ধারাটা যদি অব্যাহত রাখতে হয় তো বাউলের প্রয়োজন আছে তাই বলে যে আমি জহির পাগলারকে আমি সাপোর্ট করব সমর্থন করব কোন এক ব্যাপারে সে ভুল করছে রঙ করছে সেটা আপনারা সবাই জানেন যেটার পিছনে একটা কারসাজি ছিল আপনারা সেটার সাধু মহৎগণ আপনারা বোঝেন কিন্তু এখন আপনারা যদি এই আত্মঘাতী সিদ্ধান্তটা নেন যে জহির পাগলার সাথে আপনারা গান করবেন না এটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্তর মতো হয়ে যায় কে ডেকে নেন জৈরকে ডেকে নে তার কাছ থেকে আপনার তার ঘরভাবে বিচারটা করে দেন যে তুমি যেটা করছো সেটা হয়তো বল অথবা তোমার এটা জরিমানা হচ্ছে সেটা লস গুনতে হবে সেটা আপনারা তার সাথে বসে সমাধান করবেন কিন্তু আপনারা যদি জাত বাউল জাত থেকে আপনি যদি যেমন একটা সংসারে দশটা সন্তান থাকে বাবা মা দুজন থাকে আটজন ছেলে থাকে বা চারজন মেয়ে থাকে এর ভিতরে যদি কোনো ছেলে সাথে কোনো মিল অমিল হয়ে থাকে তখন সে একান্ন পরিবার থেকে সে আলাদা হয়ে যায় সেখানে একান্ন পরিবার থেকে যে আলাদা যায় সে কিন্তু এক ঘরে হয়ে যায় তার সাথে অন্যান্য ফ্যামিলির সাথে কেউ চলে তো এখন আপনারা যে সিদ্ধান্তটা নিছেন আমি আপনার কাছে রিকোয়েস্ট আপনি আপনি যেহেতু আমাদেরকে ডাকাইছেন আপনার কাছে অনুরোধ আমাদের বৃহত্তম মিশিং থেকে এবং নেত্রকোনা থেকে আপনার কাছে রিকোয়েস্ট আপনি এটা অতি তাড়াতাড়ি ডাকাতে আপনার সমিতিতে বসে জাতীয় সমিতিতে থেকে আমি সরকারকে নিয়ে আপনি এটা আপনি ডাকাতে যদি বন্ধ করে দিতে পারেন তার সাথে কেউ গান করতে পারবেন না তাহলে আমরা মনে করব সেটা আমরা হতে পারি আমরা সফল হব সমস্ত বাউল জগতে যদি আপনারা এক্সট্রা ভাবে এক্সট্রা ভাবে যদি আপনারা শুধু মমন বৃহত্তর মমন সিং থেকে যদি আপনারা তার সাথে গান না করেন এটা কিন্তু সিদ্ধান্তটা আত্মঘাতীর মতো হবে কেন না আপনার এখানে জাতের একটা বিভেদ সৃষ্টি করলেন বাউল জাত বাউলের কোনো জাত হয় না যেহেতু বাউলের কোনো জাত হয় না তারপরে যদি আপনারা এইখানে বিভেদ সৃষ্টি করেন সেটা আপনাদেরই ভবিষ্যতের জন্য খুব একটা ভালো হবে না খারাপই হবে কারণ এই জাতের যদি বিবে বিবেচনা করে আপনি যদি জাতকে যেহেতু আলাদা হয়ে যেতে চাইতেছেন এখান থেকে আপনি বলছেন যে ঢাকা মিরপুর থেকে আমি তো ইউটিউবে এই এটা শুনছি আমি এটা দেখছি এই বাউল সম্প্রদায়ের যে সমিতি যে আছে সেখান থেকে আপনার অনুমতি নিয়ে আপনারা ময়মনসিংহে এই মিটিংটা করছেন বৈঠকটা করছেন সেক্রেটারি আপনাদের সেক্রেটারিও কথা বলছে আমি দেখছি ইউটিউবে তো আপনি আপনারা যে বলছেন যে দশ লক্ষ টাকা দিল আপনি তার সাথে গান করবেন না কিন্তু আপনার মতো একজন শ্রদ্ধ বাবু সুনীল কর্মকার আপনি একজন স্বনামধন্য বাউল সারা বাংলাদেশের বিখ্যাত আপনাকে এক নামে সবাই চিনে তো আপনি দশ লক্ষ টাকার কথাটা বলাটাও একদম সঠিক মনে হয় না আমার কাছে কারণ বাউলদেরকে টাকা দিয়ে কিনা যায় না এক টাকা হোক দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি টাকা তো আপনাদেরকে কিনা যাবে না আপনাদেরকে গুণ আপনাদের অনেক গুণ আপনাদের মূল্য আমরা এক পয়সা দিয়ে ওষুধ করতে আমিও আপনাদের গান শুনি আপনিও বাবু সুনীল কর্মকারের গানও আমি শুনি আমি সবাই গান শুনি আমি বাউল জগতের সব গানই শুনি সবই আমার কাছে ভালো লাগে তবে কিছু অপছন্দর শিল্পী আছে সেটাও বড় কথা না তো আপনি যখন দশ লক্ষ টাকার কথা বলছেন দেখেন এখানে কিন্তু একটা অঙ্ক দেওয়া হয়েছে আমি বলছি আপনাদের মূল্য অসংখ্য টাকা দিয়ে আপনাদেরকে কেনা যাবে না কিন্তু যদি আপনি ক্ষমা কইরা দেন জয়ের বাগলাকে যদি আপনি ক্ষমার দৃষ্টিতে আপনাদের বাউল সম্প্রদায় থেকে যদি ক্ষমার দৃষ্টিতে দেখেন তাহলে আবার এখানে এক পয়সারও প্রয়োজন হবে না কিন্তু দশ লক্ষ টাকার পিছনে কিন্তু আরও সংখ্যা আছে যদি বলা হয় আপনাকে যদি দশ লক্ষ ট এক টাকা দেওয়া হবে আপনি কি গান করবেন করবেন না তাহলে কেন আপনি টাকার কথাটা বললেন আপনাকে দশ লক্ষ টাকা আপনি গান তার সাথে করবেন না কিন্তু আপনাকে দশ লক্ষ এক টাকা দিলে তো গান করবেন যদি এমন কিছু বোঝায় তাহলে কিন্তু আপনার যে বাউল সেই মূল্যটা আপনার রইল না আপনার মূল্য অমূল্য সম্পদ এই বাংলাদেশের বাউল সম্প্রদায়ের ভিতরে আপনি হচ্ছেন এই বাউল যারা গান গায় তারা হচ্ছে অমূল্য সম্পদ তাদের মূল্যদের মতো বাঙালি জাতির কোনো ক্ষমতা নাই তো আমি আপনাকে বলবো আপনি জয় পাগলাকে ক্ষমা করে দেন আপনাদের অনেক জুনিয়র সে কামে হোক বা প্রেমে হোক সে একটা মিলনে বা একটা সেন্সিটিভিটি একটা কাজ করছে তো এখন তার গানের সাথে কেন রেমন সাধুর সঙ্গ নিলি না তার সাথে ওই ভিডিওটা এডিট করে দেওয়া হয়েছে এটা তো করছে আপনারা জানেন এটা হচ্ছে কিছু এই দেশের সুবিধাভোগী লোক যারা কিছুটা চাউর হইলেই তারা বিষয়টা নিয়মন করে এরা হচ্ছে ব্যবসায়ী এদের কথা এদের এটা নিয়ে মাথা কামাবার কোনো প্রয়োজন নাই কিন্তু আপনি তাকে ক্ষমা করে দিলে মূল কথা আপনি যদি আপনারা বাউল সম্প্রদায় যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনার একটাকেও খরচ হবে না বা আপনাদের কিছু যাবে আসবে না এই বাউল সম্প্রদায়ে সাধুর সঙ্গ নিলে না সাধুর সঙ্গে যদি কাম না থাকে কাম থেকে বিরত থাকতে বলেছে দেখেন কাম সম্বন্ধে বর্তমানে সুফি সুফিবাদ আহলে বায়াত বাংলাদেশের বাউল সমিতি সবাই বোঝে বাউল সম্প্রদায় সবাই বোঝে যে কামটা কি কাম ছাড়া কিন্তু প্রেম হবে না প্রেম ছাড়া কামের কোনো মূল্য নাই কাম ছাড়া প্রেমেরও কোনো মূল্য নাই তো যেখানে আপনি বলছেন যে বাউল সম্প্রদায় কাম নাই তো কাম নাই ভালো কথা তো প্রেমে তো বাউল সম্প্রদায় তো দাম্ভিকতা থাকতে পারে না দাম্বিকতাটাও এক ধরনের সাধু বৈরাগ্যের বিপরীতে দাঁড়ায় দাঁড়ায় কিনা যদি দাম্বিকতা না হয় তো আপনি কীভাবে ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেন আমার সেটা আমার মানে ব্যক্তিগত সিদ্ধান্তে আমার বুঝে আসে না যেহেতু আপনার সিদ্ধান্তগুলোও ব্যক্তিগত তো আমার সিদ্ধান্তগুলো ব্যক্তিগত আমি একজন বাউল ভক্ত এই কারণে আমি বাউলদের গান ভালোবাসি এখানে আমি অনেক ভালোবাসা পাই অনেক কিছু খুঁজে পাই গানের মাঝে আপনার অনেক গান আমি শুনছি ঠিক আছে বাউল বা সুনীল কর্মকার অনেক গান শুনছি যাই হোক আপনারা জয়ের বাগলাকে ক্ষমা করে দিয়ে আপনারা সিদ্ধান্ত থেকে সরে আসেন বাঙালি জাতিকে এই জিনিসটা বুঝতে দিবেন না আপনারা নিজেরা নিজেরা বাউল সম্প্রদায়ের আপনারা নিজের একটা সমাধা করে আপনারা আমাদেরকে বুঝ দিবেন আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি আপনারা অনেক সম্মানিত আপনাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি বাউল জগৎটাকেই ভালোবাসি আমি একটা মানে ছোট একেবারে ক্ষুদ্র মানুষ হিসাবে আমি একটা কথা বলি আপনারা এই ধরনের সিদ্ধান্ত থেকে সোজা সোজা ইসা আপনারা সবাই বাউল সময় একসাথে বসেন বসার পরে আপনারা ঘরোয়াভাবে একটা বিচার করুন যেহেতু তাকে আদালত পর্যন্ত যেতে হয়েছে তো আপনারা সেখান থেকে সে এসেছে কোর্ট থেকে মামলা সে যেভাবে চলে এসেছে এখন আপনারা নিজেরা বসে একটা সমাধানে পৌঁছান সমাধানে গিয়ে বাঙালি জাতিকে আর এটা বাড়াবাড়ি করতে দিবেন না বুঝতে দিবেন না যা সময় জানি কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে সরে আসে আপনারা নিজেরা বসে আপনারা একটা এটার একটা সমাধান করবেন এই কারণে জানি বাউলদেরকে নিয়ে কেউ কটুক্তি করার সাহস না রাখে ক্ষমতা অধিকার তাদেরকে না দেওয়া হয় এটা আপনাদের কাজ এটা আপনারাই করতে পারেন সমাধানটা তো আপনারা কিভাবে গড় একটা সিদ্ধান্ত দিলেন সেটা আবার ইউটিউবে প্রচারণ হয়তো বাবু সুমন সুনীল কর্মকার আপনার জন্য আমার অনেক বক্তি রইল শত কোটি বক্তি রইল হয়তো আপনার এই আমারই কথাগুলো আপনার কানে পৌঁছাবে না কারণ আমি জানি এটা আপনার কানে যে পৌঁছাবে না কারণ এখানে কিছু সুবিধাভোগী লোক আপনার আশেপাশে থাকতে পারে কারণ সেটা যখন আপনাকে বোঝানো হয়েছে যে ইউটিউবের মাধ্যমে যখন এটা প্রচার করা হয়েছে কিভাবে যে বোঝানো হয়েছে সেটা আপনি নিজে বোঝান যেহেতু আপনি জিনিসটা ভিডিওটা দেখতে পারেন নাই যদি এরকমই একজনকে সম্মানহানি ছোট ছোটো করার জন্য আর ছোট ছোটো করার জন্য যারা আপনারা যে সিদ্ধান্ত নিতেছেন এটার পিছনে কিন্তু মানে কেঁচু করতে সাবজেটাকে বলা হয় আপনারা এটা নেবেন না এটা করবেন না এটা উচিত হবে না অনেক ভালোবাসি আপনি বড় বাউল শিল্পী একজন বাংলাদেশের আপনারা আমি অনেক গান শুনি আমি জয়ের আমি মোট কথা বাউল জগৎ সবাইকে আমি ভালোবাসি তবে এর ভিতরে আমি আবার বলি আমার কিছু অপছন্দ শিল্পী আছে যাই হোক অনেক কথা বলছি আমি জানি আপনাদের মনে কষ্ট হইতে পারে তো আমাকে ক্ষমা করে নিজ নিজগুণে ক্ষমা করে দিবেন আমি একজন বাউল ভক্ত হিসাবে বাউল গানের ভক্ত হিসাবে আমি একটা কথা বলি যে আপনারা জয়ের ভাগলাকে যাই করেন তাকে ক্ষমা করে দিবেন কারণ আমি তার ভক্ত আমি তার গানকে ভালোবাসি আপনাদের গানকে ভালোবাসি সে যে নিজে গান বানাইয়া রচনা করে গান গায় তাও না আপনাদের সকলের গানেই গাই আমরা যদি একজনকে গ্রহণ করে নিতে পারি একজনের ভুল নিজের ভিতরে নিয়ে গ্রহণযোগ্য তাকে ক্ষমা করে দিতে পারি তো আপনারা সেই জাতের হয়ে সে বাউল জাতের হয়ে তাকে আপনাদের কেন একজনকে ক্ষমা করতে পারবেন না তাকে ক্ষমা করে দিতে পারেন তো সর্বশেষ আপনাদের সকলের স্মরণে শ্রদ্ধাভক্তি রেখে আমি আপোনাৰ কাছুকুই জয়গ গুৰু